আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, যুবলীগ এবং ছাত্রলীগের ভাইয়েরা, আপনাদের হাত জোর করে বলতেছি, সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না। আপনার দিল যদি পাথরের মতন শক্ত হয়, তাহলে যুবলীগ এবং ছাত্রলীগের ভাইয়েরা যারা এই বাংলার বুকুতে থেকে আলিমুল আমাদেরকে বলতেছেন রাজাকার, যারা কিনা বলতেছেন বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবেন তাদের লাশ, যারা বলতেছেন যে বাংলাদেশের আলিমুল আমাদেরকে গাড় মটকিয়ে দিবেন, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন অন্য দেশে, আমরা রাজাকার না, আমরা ধর্ম ব্যবসায়ী না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আলিমুল আমা খারা। আলিমুল আমা যদি বাংলাদেশে না থাকতো, তাহলে এই করোনাকালীন সময়ে আপনাদের অবস্থা কীরকম হতো? প্লিজ ভাইয়েরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে না দেখে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে এই আলিম কি বলছেন, আপনারা কি সিদ্ধান্ত নেবেন। যুবলীগ এবং ছাত্রলীগের ভাইয়েরা, আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা আলিমুল আমাদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এই চিন্তাধারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কমেন্ট বক্সে জানাবেন। এমনও লাশের দাফন করেছি, 166 জন লাশের দাফন কার্যে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম। এমনও লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই, ঘরের চৌখাটে লাশ ফালাইয়া দিয়ে চলে গেছে। এমনও লাশের দাফন করছি যে লাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ অমুক ঘরে পড়ে আছে, এসে ব্যবস্থা করে দিয়ে যান। কোথায় ছিলি তখন ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশে আরেকজন আছেন যারা যিনি এই কষ্টগুলো করছেন, তাকওয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি, আবার এমন পিকচার নিজে তুলেছি, পুকুর পাড়ে লাশ পড়ে আছে, বাগানে লাশ পড়ে আছে, এই লাশের বাবা আছে, লাশের মা আছে, লাশের ভাই আছে, এই লাশ যেই রাজনীতি করতো সেই রাজনীতির লিডার আছে, সেই রাজনীতির বড় বড় নেতারা আছে, আজকে সেই লাশের পাশে কেউ নাই। কে দাফন করেছে, কে কবর দিয়েছে, কে গোসল দিয়েছে? এমনও লাশের গোসল এই দুই হাত দিয়ে দিয়েছি, গোসল দেওয়ার সময় তার গায়ে 108 ডিগ্রি জ্বর ছিল, 108 ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময়। কলিজা ফেটে যায় দুঃখে। আজকে এমন এমন ব্যক্তির বিরুদ্ধে যাদের নির্দেশে ওলামাই কেরাম এই কাজগুলো করছে, যাদের নির্দেশে আমরা এই কাজ করছি, তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা ফয়জুল করিম আর মামুনুল হক আর বাবুনগরীকে গালি দাও, গ্লাস করা চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোন কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে, সামনে আসে নাই, কিন্তু প্রতিটা লাশকে কাঁধে করে গোসল দিয়ে আদর যত্ন করে কবরে রেখেছি, কোন সেবার কমতি ছিল না। আমাদের ঘরেও তো বিবি আছে, আমাদের ঘরেও তো আমাদের মা আছে, আমাদের ঘরে আমাদের বাবা আছে, কোন বাবা চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাক, কোন প্রিয়তম প্রিয়তমা বিবি চায় না তার প্রিয়তম স্বামী অনিশ্চিত গন্তব্যে চলে যাক। যতটি লাশের দাফন আর কাফনে রওনা হয়েছি, বিবি কিছু সময় চুপ ছিল, নীরব ছিল, জবানে বলতে সাহস করে নাই যে যায় না, কারণ সে জানে সে এমন এক স্বামীর ঘরে এসেছে যে স্বামী ইসলাম মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না, মানবতার প্রয়োজনে এগিয়ে যায়, ইসলামের প্রয়োজনে এগিয়ে যায়, দেশের প্রয়োজনে এগিয়ে যায়। আরে আমাদের বিবিদের তো আমাদের উপর মহাব্বত আছে, আমাদের সন্তানও তো আছে, সন্তানের উপরও তো আমাদের মহাব্বত আছে, তোরা বের হোস নাই, কিন্তু আমাদের সন্তানের মহাব্বতকে আমরা তালাক দিয়েছি, বিবির মহাব্বতকে লাচ্ছি দিয়েছি, বাবা মায়ের মহাব্বতকে বাবা মায়ের জায়গায় রেখে দিয়ে বেরিয়ে গেছি তোদের জন্য। 166 জন লাশ চাঁদপুরে যাদেরকে দাফন করা লাশ ছিল, যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, কই আওয়ামী লীগের কোনো নেতাকে তো পাই নাই, যুবলীগের কোনো নেতাকে পাই নাই,
ছাত্রলীগের কোনো নেতাকে পাই নাই, এতগুলো কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি, নিজের জীবনকে বিপন্ন করে করোনার লাশ দাপনে এগিয়ে গিয়েছি, কাঁধে বহন করেছি, হাতে বহন করেছি, নিজ হাতে ডোলে ডোলে গোসল দিয়েছি, আজকে আমাকে জুতা মারো, আমাকে দেশ থেকে ভাগায়া দিচ্ছ, আজকে আমি মৌলবাদী, আমি রাজাকার, আমি পাকিস্তানি, তো তুমি ভারতকে সমর্থন করার জন্যে তুমিও বাংলার অপরাধী, তুমিও যুদ্ধাপরাধী, তুমিও দেশদ্রোহী, একই অপরাধে যদি আমাকে দেশ ছাড়তে হয় তো এর আগে তোমাকে দেশ ছাড়তে হবে। আমি যে দেশপ্রেমিক এর কোনো সন্দেহ নাই, আমার অসংখ্য প্রমাণ আছে, এ দেশে আমার অবদান আছে, আমার বাবার অবদান আছে, কিন্তু তোমার কোনো অবদান নাই, তুমি শুধুমাত্র আওয়ামী লীগ এই নামটাকে পুঁজি করে তুমি তোমার পেট বাঁচাচ্ছ, তুমি তোমার সন্তানের আহাল পরিবারের পেট বাঁচাচ্ছ, এ দেশে তোমার কোনো অবদান নাই, বরং অবদান আছে লুটতরাজ দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, ধর্ষণের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, খুন করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, মানুষের হয়রানি করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, মানুষের হক নষ্ট করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, এগুলোর দিক দিয়ে তোমার অবদান আছে। কুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।